আজি পর্যন্ত আপনার শুনে আসছেন যে মানুষকে সুস্থ রহিবা পাই পানি পিবা আবশ্যক। সে ডাক্তার হন্তু কিংবা কোনসি হেলথ এক্সপর্ট সমস্তে পানি পিবা পাই পরামর্শ দেইথান্তি। এহা এথি পাই কারণ পানি পিবা দ্বারা মানুষের শরীর ডিটক্স হইথায়। কিন্তু নিকটরে সোশ্যাল মিডিয়ায় জনে মহিলাঙ্ক ফটো ভাইরাল হেবার লাগিছি, যে দাবি করেছেন যে গত এক বর্ষ ধরে সে পানির এক বুন্দা বি পি নাহান্তি। এহা করিবা কারণরু তাঙ্ক শরীরে মধ্য অনেক প্রকারর পরিবর্তন আসিছি। এহা সহিত সে কইছেন যে পানি ন পিবা কারণরু সে অধিক স্বাস্থ্যবান হই যাইছেন। সূচনা অনুযায়ী বালিরে বাস করুথিবা সোফি প্রেনা জনে যোগ শিক্ষক অটন্তি। নিজের কাহিনীকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করিবা সহ সে কইতিলে যে গত এক বর্ষ মধ্যে সে বুন্দাই মধ্য পানি পি নাহান্তি। সোফি দাবি করছেন যে পানি পিবা কারণরু তাঙ্কু অনেক প্রকারর ফায়দা হেউছি, তাঙ্কর অনেক প্রকারর শারীরিক সমস্যা দূর হইছি। পূর্বরু সোফিঙ্ক আঁঠুরে যন্ত্রণা হেউথিলা এবং তাঙ্ক আখি মধ্য ফুলি যাইথিলা। তা সহিত খাদ্য খাইবা দ্বারা মধ্য তাঙ্কু আলার্জি হেউথিলা, তাঙ্কর সম্পূর্ণ শরীর ফুলি যাউথিলা। অনেক প্রকারর চিকিৎসা পরে মধ্য সোফিঙ্ক স্বাস্থ্যরে কোনসি প্রকারর পরিবর্তন আসিলা নাহিঁ। সেথিপাই সে বাধ্য হই এক ভিন্ন তারিকা আপনাইথিলে। তেবে এহা সে নিজর জনে বন্ধুক ঠারু শুনিথিলে। সোফি পানি পিবা বন্ধ করে দিয়েছিলে এবং সমস্ত নিউট্রিশন সে ফল এবং সবুজ পনিপরিবারু নেবা আরম্ভ করে দিয়েছিলে। সোফিঙ্ক কহিবা অনুযায়ী অনেক সময়রে বোতলরু পানি পিবা কিংবা ট্যাপরু পানি পিবা দ্বারা তাঙ্ক শরীরর হাইড্রেট হেবা বদলরে ফুলি যাউথিলা। এহাপরে সোফি পানি বদলরে জুস এবং নড়িয়া পানি পিবা আরম্ভ করে দিয়েছিলে। সে সারা দিনরে 14 ঘন্টা উপবাস করন্তি এবং যেতবেলে তাঙ্ক শরীরে পানির অভাব অনুভব হুয়ে সেতবেলে সে ফল ও পরিবা খাইথান্তি। বর্তমান সোফি বিনা পানিরে 52 ঘন্টা পর্যন্ত রহিপারছন্তি। ব্যুরো রিপোর্ট, ডিটিভি ওড়িয়া।